দীর্ঘদিন ধরে আমরা লেট ব্যাংকে বসবাস করি। লেট ব্যাংকে প্রায় 100 থেকে 150 পরিবার এখন মানে বসবাস করছে, তারা নিজের বাড়ি করে এখানে বসবাস করছে। আজকে যত বছর ধরে আমরা এখানে বসবাস করছি প্রায় 7-8 বছর হয়ে গেল, 7-8 বছরের বেশিও অনেক মানুষ আছে। সেইখানে আমাদের পাইপ লাইনের জল নাই, আর জামিরকুড়ি গ্রামে যেখানে পাইপ লাইন আছে সেখানে জল পড়ছে না। নতুন পাড়া আমার একটা বস্তি আছে, সেখানে জল পড়ে না। আর হোদলা তো যে একটা আদিবাসী গ্রাম আছে, সেই গ্রামেও কিন্তু পিএইচের কোনো পাইপ লাইন নাই। আর এইখানে অনেক জায়গায় দেখি আমরা জল আমাদের নষ্ট হয়, কিন্তু আজকে আমার কোথাও কোনো জায়গায় জল নষ্ট হচ্ছে, কোনো জায়গায় আমরা জল পাচ্ছি না। আমাদের সে নাই, আমাদের দাবি দেওয়া যাতে আমার এলাকায় খাবার জল, অন্তত খাবার জল, ফেলা ছোটা কাপড় কাচার জল আমরা চাই না। আমরা শুধু খাবার জলটা চাই, যে খাবার জলটা আমরা চিঠির পর চিঠি আজকে জনস্বাস্থ্য বিভাগে আমরা দিয়েছি, কিন্তু সে চিঠির কোনো প্রতিউত্তর আমরা পাই নাই। তার জন্য আজকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এখন ওনারা আশ্বাস দিলেন যে আজকে লোক পাঠাচ্ছেন কাজটা করার জন্যে, যদি আজকে ওনারা লোক পাঠান আজকে যদি কাজ হয় তো ভালো, নয়তো আমরা 7 দিন দেখবো, 7 দিন পরে আমরা আবার আন্দোলনে আমরা এখানে হবো, এখানে আন্দোলনে আবার সবাই জল। যে মালিক তাকে বলো না, জল যেদিন হাতে পাবো সেদিন দেখবো, তো কেউ হোডা করে রেখে নাই। হ্যাঁ বলছি যে এই যে আমরা রাস্তা অবরোধ করেছি, জল তো পাই নাই আমরা, অনেকবার করে চিঠি করেছি, চিঠি জমা হয়েছে, আমরা জল চাই, খাবার জল চাই। কানেকশনটুকু বাকি আছে, তাই 99% যদি কাজ হয়ে গেছে, কানেকশন বাকি, তা কানেকশনটা কেন হচ্ছে না? আমরা জল চাই স্ট্যান্ড পোস্টে। 10 দিন